হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আজকের এই ভিডিওর মূল টপিকটা হচ্ছে কলার টিউন ফ্রিতে কিভাবে সেট করবেন। তো এই নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও তৈরি করা হয়ে গেছে। ঠিক আছে ভিউয়ার্স, ভিডিওর আই বাটনে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা সেই সকল ভিডিও সম্পূর্ণ পেয়ে যাবে যে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে কলার টিউনগুলো সেট করতে হয়। এই যে দেখুন ভিউয়ার্স, যখন আমি কলার টিউনে ক্লিক করলাম তখন দেখুন জয়েন্ট প্রিমিয়াম চলে আসলো। যে কোনো গান সেট করতে গেলে আমি যখনই গানগুলোর উপর ক্লিক করব তখনই দেখুন জয়েন্ট প্রিমিয়াম লেখাটি চলে আসে। তো এর জন্য আমি একটি সফটওয়্যার আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়েছি। তো এই সফটওয়্যারটি যারা ইনস্টল করে ব্যবহার করেছেন তো এই কলার টিউনগুলো সম্পূর্ণ ফ্রিতে তারা ব্যবহার করতে পারতেছেন। এবং যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখে আমার ফেসবুক পেজ থেকে সফটওয়্যার ইমো সফটওয়্যারটি পাচ্ছেন না খুঁজে, তো সেই জন্য আজকের এই ভিডিওটি। তো কীভাবে আপনারা আমার ফেসবুক পেজ থেকে সফটওয়্যারটি ডাউনলোড করবেন এই কলার টিউন সম্পূর্ণ ফ্রিতে সেট করার জন্য ইমো সফটওয়্যারটি, ঠিক আছে ভিউয়ার্স, সেই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, কোন জায়গায় স্কিপ করা যাবে না। নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা সর্বপ্রথম যেই কাজটা করবেন কলার টিউন সম্পূর্ণ ফ্রিতে সেট করার জন্য, আপনাকে প্রথম যে কাজটা করতে হবে এই যে আপনার ফোনে থাকা যে ইমো সফটওয়্যারটি দেখতে পারতেছেন, তো এই ইমো সফটওয়্যারটিকে প্রথমেই আনইনস্টল করে দিতে হবে, অর্থাৎ আপনার ফোন থেকে এটাকে ডিলিট করে দিতে হবে। এরপরে আপনি প্লে স্টোর থেকে এই যে লাইকি নামে যে সফটওয়্যারটি দেখতে পারতেছেন, লাইকি, এই লাইকি সফটওয়্যারটি আপনাকে প্রথম ইনস্টল করতে হবে। ঠিক আছে, ইনস্টল করার পরে আপনি কি করবেন, এই যে ফেসবুক যে অ্যাপসটি আছে, আপনারা সবাই ফেসবুক ব্যবহার করে থাকেন আশা করি, তো ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে ভিউয়ার্স সবার উপরে দেখুন একটি সার্চ বার, তো এই সার্চ বারটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন বিডি ওয়াইটি ক্রিয়েটর, এই যে নামটা লিখবেন, ঠিক আছে, এই নামটা লিখবেন। লেখার পরে সার্চ করবেন, সার্চ করার পরে আপনার সামনে ঠিক এইরকম একটি পেজ শো হবে, এরকম একটি পেজ শো হবে। তখন আপনি কি করবেন, এই পেজটার উপর একটা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে সর্বপ্রথম আপনাকে যেই কাজটি করতে হবে এখানে দেখুন ফলো, এই ফলো বাটন উপর ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে ঘন্টা আইকনটি দেখতে পারতেছেন এখানে, এটাকে অন করে দিবেন। ঠিক আছে, এটাকে অন করে দিবেন। দেওয়ার পরে যে লাইক বাটনটি দেখতে পারতেছেন এখানে একটি লাইক দিয়ে দিবেন। ঠিক আছে, লাইক দেওয়ার পরে এখন আপনারা কি করবেন, একটু নিচে চলে আসবেন, এইভাবে করে একটু নিচে আসবেন, কারণ আমার এই পেজটিতে প্রতিদিন ভিডিও আপলোড করে দেওয়া হয়। তো এর জন্য যে লিঙ্কটি আমি আপনাদেরকে দেব, অর্থাৎ যেই ফ্রি কলার টিউন সম্পূর্ণ কীভাবে সেট করতে হয় যেই অ্যাপসটি, তো এই অ্যাপসটি আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে খোঁজাখুঁজি করার পরে দেখুন ভিউয়ার্স এখানে চলে আসছে এই যে অ্যাপসটি, এটা আমার গুগল ড্রাইভ থেকে ডাইরেক্ট দেওয়া, সরাসরি গুগল ড্রাইভ থেকে। তো এই সফটওয়্যারটিকে আপনারা কীভাবে ইনস্টল করবেন এখানে কিন্তু সম্পূর্ণ লেখা আছে, এই লেখাগুলো আগে পড়বেন। এখন ভিউয়ার্স এখানে দেখুন সফটওয়্যারটির উপরে যখন আপনি একবার ক্লিক করবেন তখনই আপনি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও দ্বিতীয় উপায়, প্রথমে আপনি কী করবেন, এই যে থ্রি ডট চিহ্নটা দেখতেছেন, তিনটা ফোটা ফোটা দাগ, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে লিঙ্কটা দেখুন কপি লিঙ্ক, এটার উপর একটা ক্লিক করবেন। ঠিক আছে, এটার উপর একটা ক্লিক করার পরে আপনি কী করবেন, আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার, ক্রোম ব্রাউজার হোক বা এই যে ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার আপনি কী করবেন, ওপেন করবেন। ঠিক আছে, আমি একটি ব্রাউজার ওপেন করলাম, দেখুন আমার ফোনে থাকা একটি ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার পরে এই যে সার্চ বার গুগল, ঠিক আছে, এইখানে এই বক্সটার মধ্যে আমরা যে লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, এই যে দেখুন লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে ইন্টারে ক্লিক করে দেবো। ঠিক আছে, তো ইন্টারে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনার সামনে ঠিক এরকম একটু ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, আর অবশ্যই আপনার এই ব্রাউজারটাতে অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। তো এখানে দেখুন ফেসবুক লগ ইন করতে বলতেছে, তো আপনার ফেসবুক লগ ইন করার কোনো প্রয়োজন নাই, আপনি কী করবেন আবার এই লিঙ্কটার উপর একটা ক্লিক করবেন। ঠিক আছে, এই লিঙ্কটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আপনার সামনে কিছুক্ষণের মধ্যে শো হবে।
তো আপনারা কি করবেন ভিউয়ার্স, এখানে দেখুন এই যে ডাউনলোড লেখা, এটার উপর ক্লিক করবেন না। আর এখানে আপনারা যতগুলো অ্যাপস দেখতে পাচ্ছেন এই অ্যাপসগুলোর উপরে ক্লিক করবেন না, ঠিক আছে? আপনারা কি করবেন, এই যে একটু ঝুম করে দেখাচ্ছি, এই যে সবার উপরে দেখুন এই দুইটা একটা আইকন দেখতে পাচ্ছেন, ডাউনলোড আইকন, এটার উপর ক্লিক করবেন, ঠিক আছে? আমি ঝুম করে দেখাচ্ছি আবারও, এই যে একটা ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন, এটার উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে? এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে, ঠিক আছে? আবারও আমি আপনাদেরকে ব্যাক দিয়ে দেখাচ্ছি, আপনারা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা এটার উপর বা এখানে যে কোনো সফটওয়্যার উপর ক্লিক করবেন না, আপনারা শুধু ক্লিক করবেন এখানে। আমি ঝুম করে দেখাচ্ছি, দেখুন এই যে এখানে ক্লিক করবেন, এই যে ডাউনলোড আইকনটা দেখতেছেন এটার উপরে ক্লিক করবেন। যখন আপনি এটার উপরে ক্লিক করবেন আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে, ঠিক আছে? এখানে দেখতে পারবেন 48 MB, ঠিক আছে? তো আপনি কি করবেন, এই যে ডাউনলোড লেখাটা দেখতে পারতেছেন, এই ডাউনলোড লেখাটার উপর একটা ছোট্ট করে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পারবেন যে সফটওয়্যারটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? দেখুন ভিউয়ার্স ডাউনলোড ফাইল এবং MB দেখুন 47.96 MB, ঠিক আছে? অর্থাৎ 48 MB। এরপরে এই যে ডাউনলোড বাটন উপর আমি ক্লিক করে দিচ্ছি, দেখুন ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ভিউয়ার্স দেখুন এই যে সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। তো এর মানে হলো আমার ফেসবুক পেজে ইমো সফটওয়্যারটি আছে। যারা বলেন যে ভাই আপনার ফেসবুক পেজে ইমো সফটওয়্যার নাই, তো তাদের জন্য এটা প্রমাণস্বরূপ হয়ে গেল, ঠিক আছে? এবং কীভাবে সফটওয়্যারটি ডাউনলোড করবেন সেটা কিন্তু আমি এই ভিডিওতে ক্লিয়ার করলাম। যারা বলেন যে সফটওয়্যার ডাউনলোড হয় না, সেটাও আপনারা প্রমাণ পেয়ে গেলেন যে দেখুন আমার সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। তো আমি যে ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছে, যাওয়ার পরে দেখুন ভিউয়ার্স সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে। তো ততক্ষণ কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার সাথে সাথে অটোমেটিক ইনস্টল নেওয়া শুরু করবে, ঠিক আছে? তখন আপনি ইনস্টল করবেন না, অবশ্যই সর্বপ্রথম আপনার ফোন থেকে ইমো সফটওয়্যারটিকে আনস্টল করতে হবে। ইমো সফটওয়যারটি সম্পূর্ণ আগে আনস্টল করবেন, করার পরে এই সফটওয়্যারটি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনার নাম্বার দিয়ে ইমোটি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি যে কোনো ধরনের কলার টিউন সম্পূর্ণ ফ্রিতে সেট করবেন। ফ্রিতে সেট করার পরে আপনি আবারও এই সফটওয়্যারটিকে আনইনস্টল করে দিয়ে প্লে স্টোর থেকে যে লেটেস্ট সফটওয়্যারগুলো আপনারা ইমো ডাউনলোড করে থাকেন বা ইনস্টল করে আগে ব্যবহার করতেন, তো ওই সফটওয়্যারটিকে ইনস্টল করে আবার আপনার এই নাম্বারটি দিয়ে লগ ইন করবেন। তাহলে দেখবেন যে আপনার কলার টিউনটা সম্পূর্ণ সেট আছে এবং সম্পূর্ণ ফ্রিতে আপনি কলার টিউন ব্যবহার করতে পারতেছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই এই ইমোটা ব্যবহার করলে কী সমস্যা? হ্যাঁ ভাই, এই ইমোটা ব্যবহার করলে আপনি কাউকে কল দিতে পারবেন না, বা কেউ আপনাকে যদি ফোন দেয় তো সেই ফোনটা রিসিভ করার পরে তার কথা শুনতে পারবেন না, এরকম একটা প্রবলেম দেখায় আর কি। তো এর জন্য আমি আপনাদেরকে এই সফটওয়্যারটি আনস্টল করে দিয়ে প্লে স্টোর থেকে নতুন সফটওয়্যারটি ইনস্টল করবেন। তাহলে দেখবেন যে আপনার কলার টিউন সম্পূর্ণ সেট আছে এবং সম্পূর্ণ ফ্রিতে আপনি কলার টিউন ব্যবহার করতে পারতেছেন। আশা করতেছি ভিউয়ার্স আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি এবং আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এর থেকে বেশি আর ক্লিয়ার করার কোনো উপায় নাই আমার, বা আমি বুঝাতে পারবো না। যদি আপনারা না বোঝেন তাহলে এটা আমার ব্যর্থতা। তো ভিডিওটা দেখে উপকার হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।